চলি, চোখে নীলাকাশ, মুখে বিশ্বাস, পায়ে অনুবাদ করি। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতি, জাতিসত্তার মহানায়ক, নিপীড়িত নির্যাতিত বঞ্চিত অসহায় মানুষের অধিকার আন্দোলনের অগ্রনায়ক, একজন প্রকাশবাবু থেকে শেখ মুজিব পার্বতীতে বঙ্গবন্ধু এবং সারা বিশ্বের শোষিত নির্যাতিত অসহায় মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে অগ্রসৈনিক হিসাবে তিনি ভূমিকা রেখেছেন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির স্থপতি, স্বাধীনতার মহান ঘোষক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে আজকের আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি রাজীবপুর উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, রাজীবপুর উপজেলার সাধারণ মানুষের ভোটে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, আমাদের সকলের শ্রদ্ধাভাজন জনতা জনাব শফিউল আলম উপস্থিত রয়েছেন। জাতির জনকের এটাকে যারা ৭১ সালে বুকের কাজে রক্ত ঢেলে দেওয়ার জন্য যুদ্ধের মাঝখানে গিয়েছিলেন, ৭১ রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, রাজীবপুর মুক্তিযুদ্ধ সংসদের সম্মানিত কমান্ডার, রাজীবপুর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আমার শ্রদ্ধাভাজন জনতা জনাব আব্দুল হাই সরকার সহ বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী এবং উপস্থিত উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ এবং তাদেরকে ঘিরে আজকের আয়োজন আমার কোমলমতি শিশুরা রয়েছে, সকলকে জানাচ্ছি আজকের এই শিশু দিবস এবং জাতির জনকের জন্মদিনের শুভেচ্ছা এবং সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আমার আজকে জাতীয় শিশু দিবস, কেন শিশু দিবস হয়েছে এ বিষয়টা আমাদের সকলের বোধগম্য নয়। আমি শুধু অল্প কয়েকটি কথা বলব। জাতির জনক একজন শিশু হিসেবে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিলেন, তার আকিকে করে নাম রাখা হয়েছিল শেখ মুজিব, তার নানা তাকে আদর করে ডাকতেন খোকা বাবু বলে। একজন খোকা যখন তিনি প্রাইমারি স্কুলের গণ্ডি পেরিয়ে হাই স্কুলে উঠবেন ঠিক সেই সময় তিনি যখন দেখেছেন তার সহপাঠী বা তার সাথের বন্ধুর গায়ে জামা নেই, তার বন্ধুর বই নেই, তখন সে নিঃস্বার্থ ভাবে কোনো কিছু না ভেবে তার বই তার জামা কাপড় গুলো তিনি ফিরিয়ে দিয়েছেন। একজন শিশু, একজন খোকা থেকে তিনি আস্তে আস্তে বেড়ে উঠেছেন, সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য কথা বলেছেন। তিনি জীবনের প্রথম উচ্চ মাধ্যমিকে যাওয়ার আগে মাধ্যমিক লেভেলেই তিনি কারাবরণ করেছিলেন। কেন করেছিলেন সেটাও তিনি সাধারণ শিক্ষার্থীদের অধিকার আন্দোলনের জন্য করেছিলেন। একজন শেখ মুজিব আস্তে আস্তে বড় হয়েছেন, বেড়ে উঠেছেন, একজন বঙ্গবন্ধুতে রূপান্তরিত হয়েছেন, একজন বঙ্গবন্ধু থেকে তিনি সারা বিশ্বের মানুষের নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন, তিনি একজন ওরাকলের পর্যায়ে চলে গেছেন, একজন শিশু। সেই জন্য ১৯৯৬ সাল থেকে শুরু করে এই যে শিশু দিবস পালন করা হচ্ছে, সেই শিশু দিবসের প্রতিবাদ বিষয়টা আসলে কি, আজকের শিশুর আগামী দিনের ভবিষ্যৎ, প্রত্যেককেই জাতির জনকের সেই জীবন থেকে আদর্শ অনুসরণ করে আগামী দিনে যাতে এক একজন বঙ্গবন্ধু হয়ে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে আমাদের এই বাংলাদেশকে সে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা করতে পারি, সে লক্ষ্যে আজকের এই শিশু দিবস। আমি আজকের শিশুদের বার্তা আহ্বান জানাবো। একজন খোকা বাবুর যে চারিত্রিক দৃঢ়তা ছিল, তার যে মনোবল ছিল, যখন ১৯৩৯ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হয়েছে, জাপান এবং জার্মানি যখন বার্মা থেকে শুরু করে বাংলাদেশের ভিতর দিয়ে ভারতবর্ষকে আক্রমণ করার চেষ্টা চালাচ্ছিল, ঠিক সেই সময় ব্রিটিশ যারা শাসক ছিল তারা বাংলাদেশে খাবার যেন তারা না পাওয়ার জন্য সমস্ত নৌকা ডুবিয়ে দিয়েছিল এবং শস্যগুলোকে পানিতে ডুবিয়ে দিয়েছিল, যার কারণ বাংলাদেশের মাটিতে চরম মাত্রায় দুর্ভোগ দেখা দিয়েছিল। সেই দুর্ভিক্ষে বঙ্গবন্ধু কি করেছেন, তিনি তার বাড়িতে গিয়ে তার বাড়ির ঘোড়াকে উদ্ধার, ঘোড়াকে তিনি উন্মুক্ত করে দিয়েছেন, ধান চাল সাধারণ মানুষের মধ্যে বিক্রি করে দিয়েছেন। একজন সাধারণ ছেলে, একজন সাধারণ মানুষ কিভাবে এত বড় দৃঢ় চেতনা মনোবলের অধিকার হয়ে থাকে একমাত্র আল্লাহ তাকে ভালো জানবেন এবং যারা দেখেছেন তারাই ভালো জানেন। আজকে সেই মুজিবের আদর্শ থেকে আমাদের অনুপ্রাণিত হয়ে হতে হবে। একটা মানুষের একটা তর্জনীর ইশারায়, একটা আঙ্গুলের ইশারায় ৭.৫ কোটি বাঙালি ঐক্যবদ্ধ হয়েছে, তাদের বুকের রক্তকে তারা ঝেড়ে দিয়েছে, একটি স্বাধীন বাংলাদেশ আমাদের উপহার দিয়েছে। আজকে যারা শিক্ষক মন্ডলী রয়েছেন আমি তাদেরকে প্রদত্ত আহ্বান জানাবো, আপনারা জাতির জনকের রক্তের বিনিময়ে, ৩০০ শহীদের রক্তের বিনিময়ে অর্চিত আজকে বাংলাদেশের এই মাটিতে চাকরি করে আপনারা সুবিধা ভোগ করছেন, কিন্তু আমরা কি দেখেছি যে বঙ্গবন্ধুর চেতনায় আদর্শে উজ্জীবিত হয়ে
সাড়ে সাত কোটি বাঙালি একটি স্বাধীন মানচিত্র আমাদের উপহার দিয়েছে, সেই বঙ্গবন্ধুকে আজকে আপনারা ফলিয়ে গ্রহণ করেছেন। বঙ্গবন্ধু করে বলে ছিলেন না, বঙ্গবন্ধু তো কোন মানুষের কোনো উপস্থিত ছিলেন না, বঙ্গবন্ধু সারা বাংলাদেশের মানুষের চেতনা, সারা বিশ্বের মানুষের চেতনা। আজকে দুঃখ লাগে, কষ্ট হয় আপনারা যখন বক্তৃতা করেন, বক্তৃতার শেষে কেন জয় বাংলা জয় বঙ্গবন্ধুর মধ্যে আপনাদের মনের মধ্যে আপনাদের অন্তরে হয়, কেন আপনারা বলতে পান না, কেন আপনারা দ্বিধান্বিত হন, আমি আপনাদের কাছে জানতে চাই। আজকে কোথায় দাঁড়িয়েছেন বঙ্গবন্ধুর রক্তের দাগ এখনো শুকায়নি, বঙ্গবন্ধুর সপরিবার হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আজকে যে বাংলাদেশের সৃষ্টি হয়েছে, একটা মানুষ তার জীবনের অধিকাংশ সময় ছেড়ে কাটিয়েছেন, তাদের জন্য কাটিয়েছেন, আমার আপনার জন্য কাটিয়েছেন, আমার আপনার অধিকারের জন্য করেছেন, আমার আপনার সুবিধার্থে আজকে বঙ্গবন্ধু কথা দিয়েছিলেন। 1968 সালে বঙ্গবন্ধুকে যখন গ্রেপ্তার করা হয়, 7ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু বলেছিলেন, আপনারা রক্ত নিয়ে আমাকে ছেলে তারা ভেঙে উদ্ধার করেছেন, আমি শেখ মুজিব কথা দিচ্ছি, রক্তের বদলা আমি রক্ত দিয়ে দেবো, এই বাংলার মানুষকে রক্তের বিনিময়ে আমি আমার ভালোবাসার প্রমাণ দেবো। বঙ্গবন্ধু সেই প্রমাণ রেখেছেন। আমি শিক্ষক মন্ডলীকে আহ্বান জানাবো, আপনারা দেশ গড়ার কারিগর, আপনাদের মনে কেন দ্বিধান্বিত হয়? বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলতে আমি লক্ষ্য করেছি প্রত্যেকটা শিক্ষক আপনাদের ছেলারি সম্পর্কে সবাই জানে, জবরদস্তি শেখ হাসিনা ক্ষমতা আসার পরে আপনাদের বেতনকে বৃদ্ধি করেছে, এবং বঙ্গবন্ধু যখন প্রথম রাষ্ট্রীয় ক্ষমতা রেখেছিলেন ঠিক সেই সময় তিনি সরকারি স্কুলগুলোকে বেসরকারি স্কুলগুলোকে সরকারিকরণ করার যে তিনি প্রচেষ্টা চালিয়েছিলেন, তার সুযোগ্য কন্যা সেটা বাস্তবায়ন ঘটিয়েছে। আজকে আমার দুঃখ লাগে, আজকে একজন শিক্ষক প্রধান শিক্ষক তিনি বঙ্গবন্ধু সম্পর্কে কথা বলতে দিয়ে আপনার বুকের ভিতর কেন কম্পন সৃষ্টি হয় না, আপনি কেন বঙ্গবন্ধু সম্পর্কে জানেন না, আপনাকে জানতে হবে। এই বাংলার বলি বঙ্গবন্ধু রক্তের দাগ এখনো শুকায়নি, 30 লক্ষ মানুষ রক্ত দিয়েছে, এই রক্তে দাঁড়িয়ে আপনাদের মতো বেঈমান মিথ্যাবাদের জায়গা বাংলার বলি হতে পারে না। সংগ্রাম সেজে বঙ্গবন্ধু আমাকে আমার কথায় যদি কোনো উৎসর্গ চলে আসে আন্তরিক ভাবে ক্ষমা করবেন, কিন্তু আমি দুঃখের সাথে বলতে চাই আজকে বঙ্গবন্ধু সারা বাংলাদেশের, বঙ্গবন্ধু সারা বিশ্বের, কিন্তু কিভাবে আপনারা সেই বঙ্গবন্ধুর কথা বলতে গিয়ে নিজেদের বুকের মধ্যে দ্বিধান্বিত হয়ে পড়েন আমি সেটা জানি না, আমার সেটা বলতে কম্য নয়। সংগ্রামী বন্ধুরা আমার, আমি আর একটি কথা বলবো, আজকে তোমার মধ্যে শিশুরা রয়েছে, আগামী দিনে বঙ্গবন্ধুরা দেশকে ধারণ করে, বঙ্গবন্ধুর চেতনাকে ধারণ করে, বঙ্গবন্ধুর ত্যাগ আর বঙ্গবন্ধুর চারিত্রিক আদর্শকে ধারণ করে আগামী দিনে প্রত্যেকে এই বঙ্গবন্ধুর আদর্শের চেতনা বাংলাদেশের প্রত্যেকটি পাড়া গলিতে গলিতে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রচারের মধ্য দিয়ে আগামী দিনে এক একটি মুজিবের আদর্শ ধারণ করে আমরা আগামী দিনে দক্ষ নাগরিক হিসাবে গড়ে উঠবো। আর একটা কথা বলবো, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন সারা বিশ্বের মধ্যে জনপ্রিয় শেখ হাসিনা বঙ্গবন্ধু সুযোগ করতেন না, রোল মডেল হিসাবে তিনি স্বীকৃতি পেয়েছেন, মাদার অফ হিউম্যানিটি হিসাবে তিনি আখ্যায়িত হয়েছেন। আমরা বিশ্বাস করি আগামী দিনে জনপ্রিয় শেখ হাসিনার মাধ্যমেই বাংলাদেশের যে মধ্যমার দেশে পরিণত হওয়ার যে টার্গেট আপনারা জেনে খুশি হবেন, ইতিমধ্যে আমরা সেই পয়েন্ট অর্জন করেছি, এবং আগামী দিনে বঙ্গবন্ধুর কন্যা নেতৃত্বেই 2021 সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে যে লাল সূর্য পতাকা ফিরিয়ে আনার জন্য আমাদের ভাইরা বুকের কাছে রক্ত দিয়েছে, সেই তাজা রক্তকে আমরা সম্মান করার জন্য এবং স্বাধীনতার সপক্ষে শক্তির পক্ষে কাজ করে 2021 সালে ওই বাংলাদেশের স্বাধীনতা পতাকা জনপ্রিয় শেখ হাসিনা উত্তোলন করবেন, সেই লক্ষ্যে প্রত্যেকটা শিক্ষক কর্মচারী থেকে শুরু করে প্রশাসনিক কর্মকর্তার প্রতি উদাত্ত আহ্বান জানাবো, জনপ্রিয় শেখ হাসিনার উন্নয়নমূলক কর্মকাণ্ড হলো প্রত্যেকটি পাড়ামহল্লা ছড়িয়ে দিন। আগামী দিনে নৌকা মার্কা প্রতীকে আপনারা ভোট দিয়ে আগামী দিনে আমাদের আজকের যে ভবিষ্যৎ কর্মভার এই কোমল মোদী শিশুদের ভবিষ্যৎ নিশ্চিত করবেন। আপনারা দেখেছেন, একটু কথা বলবো, বিগত কিছুদিন আগে বিএনপি জামাত জোট মারাম খালেদা জিয়া হরতাল দিয়ে সাধারণ ছাত্র ছাত্রীদের মধ্যে আক্রমণ চালিয়েছেন, অনেক শিক্ষার্থী কোমল মোদী শিক্ষার্থীদের সেখানে পেট্রোল বোমা মেরে অনেক মায়ের বুক খালি করা হয়েছে। সেজন্য বলবো আগামী দিনে এই কোমল মোদী শিশুদের ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য জনমন্ত্রী শেখ হাসিনা একমাত্র বিশ্বস্ত এবং নিরাপদ আশ্রয় স্থল, সেই লক্ষ্যে প্রত্যেকটি শিক্ষক কর্মচারী প্রশাসনিক ভাই ধরা রয়েছেন, সকলের প্রতি আমি বিনীত আহ্বান জানাবো, আসুন সকল ভেদাভেদ ভুলে গিয়ে জাতির জনক যে আদর্শকে ধারণ করে যা সম্পর্কিত দেওয়ার জন্য একটি স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে আসুন কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে আমরা এগিয়ে যাই, আগামী দিনের শিশুদের জন্য একটি নতুন নিরাপদ আবাস স্থল করে তুলি, যে আবাস স্থলে আমাদের শিশুরা বড় হয়ে আগামী দিনে আমাদের বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে একটি উন্নত দেশ হিসাবে পরিচিতি করার জন্য প্রচেষ্টা চালাবে। শাসকত্ব করে সকলের প্রতি আবারও কয়েকজন অনুরোধ করছি, যদি আমার বক্তব্যের মধ্যে কোনো উদ্ভুত আচরণ হয়, আমার যদি কোনো ভুল হয়, সেই ভুলকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আগামী দিনে আমাদের সকলে ভেদাভেদ ভুলে যে আপনারা জানেন ইতিমধ্যে 4 আসনটি আমরা আমাদের সেই পূর্ব অবস্থায় ফিরে গেছে। আপনাদেরকে আরেকটি বিষয় জানাতে চাই,
সেটা হচ্ছে গাজীপুর আমরা ভাগ্য বঞ্চিত বহিত মানুষগুলোর ভাগ্য উন্নয়নের লক্ষ্যে আগামী দিনে আমাদের যে 11তম জাতীয় সংসদ নির্বাচন রয়েছে সেই নির্বাচনে আমরা গাজীপুর থেকে একজনকে প্রার্থী হিসাবে ইতিমধ্যে আমরা বিবেচনা করেছি। আমাদের জওয়ার সুবীর আলম, সেই সুবীর আলম ভাই যেন দোয়া করবেন এবং আগামী দিনে আমরা যেন গাজীপুরে আমাদের প্রোগ্রামের ম্যান্ডেট দিয়ে এসে এমপি নির্বাচিত করে আমাদের ভাগ্য বঞ্চিত অসহায় মানুষগুলোর কাঙ্ক্ষিত উন্নয়নের লক্ষ্যে কাজ করে দিতে পারি এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আদর্শ চেতনার বাধিকার জাতির জনকের আদর্শ দিকে দিকে ছড়িয়ে পড়ুক এবং তার সেই আদর্শকে ধারণ করে আমরা সামনের দিকে এগিয়ে যাবো, আমরা গড়ে তুলবো ভবিষ্যৎ স্বনির্ভর বাংলাদেশ এবং সে আশাবাদ ব্যক্ত করে সকল সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।